এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই সমস্যা বলে মন্তব্য করেছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবার এ সময় তারা নেতানিয়াহুকে বিদায় দেওয়ারও হুমকি দিয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার একটি বিক্ষোভ সমাবেশ করেছে সেখানে তারা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে হামাসের সাথে চুক্তিতে উপনীত হতে বাধা প্রদান করছে সেজন্য চুক্তি বিষয়ক আলোচনার ক্ষেত্রে তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে এ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন মাতান জাঙ্গাউকার তার মা আইনাভ জাঙ্গাউকার হামাসের হাতে বন্দি তিনি বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেন আমাদের আর বুঝতে বাকি নেই যে হামাসের সাথে চুক্তিবদ্ধ হতে আপনি হলেন সবচেয়ে বড় বাধা আপনি আমাদের প্রিয়জনদের ফিরতে দিচ্ছেন না তিনি আরো বলেন আমরা বুঝতে পেরেছি যে আপনাকে যদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো না যায় তাহলে আমাদের প্রিয়জনদের আর জীবিত ফেরত পাব না বরং আমরা দেখব তারা কাফনের কাপড়ে জড়িয়ে দাফন হতে এসেছে তাই আমরা আন্দোলনের নতুন মাত্রায় উপনীত হতে বাধ্য হচ্ছি জাঙ্গাউকার বলেন আমরা এখন থেকে আপনাকে সরিয়ে অন্য কাউকে বসানোর জন্য আন্দোলন করব আমরা হামাসের সাথে একটি চুক্তিতে দ্রুততম সময়ে পৌঁছার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব এ সময় তিনি নেতানিয়াহুকে পদত্যাগে বাধ্য করবেন বলেও হুমকি দেন স্থানীয় গণমাধ্যমে সংবাদে বারবার বলা হয়েছে যে হামাসের সাথে চুক্তিতে যেতে পরিষদের মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে এটি স্পষ্ট নয় যে তিনি আলোচনা টেবিলে বসতে বাধা দিচ্ছেন কিনা বন্দীদের পরিবার হামাসের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইসরায়েলের কঠোর অবস্থানের জন্য নেতানিয়াহুকেই দায়ী করছেন তাদের দাবি নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরোধিতা এড়াতে এমনটি করছেন বন্দীদের মুক্তিসহ একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় একটি ইসরায়েলি প্রতিনিধি দল রোববার আলোচনার জন্য কায়রোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে